আসসালামু আলাইকুম। আশা করছি দেশ এবং বিদেশ থেকে যারাই আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আবার অল্প করে স্বল্প আকারে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি আমার ভিডিওর কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। এখানে আমাদের গ্রামের একটা বিয়ের অনুষ্ঠান শেয়ার করছি। আমার ভাগ্নিকে বিয়ের সময় নিয়ে গিয়েছিল ওর শ্বশুরবাড়িতে। তো আমাদের বরিশালে যেটা হয় গায়ে হলুদ দেওয়া হয় শ্বশুরবাড়িতে নিয়ে বর এবং বউকে একসাথে। বউ ভাতের আগের দিন এই গায়ে হলুদটা দেওয়া হয় এবং ছোট্ট করে পুকুর কাটা হয়। পুকুর কাটার পরে ওইটা দিয়ে ভালো করে আংটি খেলা হয় এবং সুন্দর করে গোছল করিয়ে অনেক আনন্দ ফুর্তি করা হয়। সেগুলোই আমি এখানে শেয়ার করছি। আর এখানে ওর নানি শাশুড়ি ওনারা একটু দুষ্টামি করছে। তো বেশি কথা বলবো না, সবাই দেখতে থাকেন আর এনজয় করেন। আমার কাছে ঠিক আছে দামি পাঁচটা হাত মৃত্যুর কথার মাঝে শুনতে পেয়েছেন অবশ্যই যে লুটতে যাবে। তো লুটতে যাওয়ার মানে হলো যে মেয়ের বাবার বাড়িতে গিয়ে লুটবে। লুটবে হলো মানে গরু ছাগল হাঁস মুরগি যাই পাবে তাই ছেলের বাড়ির যারা লুটতে যাবে তারা নিয়ে আসবে এবং যার যার সামর্থ্য অনুযায়ী চাল ডাল মুরগি টাকা পয়সা এগুলো দিবে। জাস্ট ওইখানে গিয়ে একটু গান বাজনা নাচানাচি করবে আনন্দ ফুর্তি করবে, এইটাকেই বলে লুটা। তা আমাদের অঞ্চলে এরকম হয়, ছেলেদের বাড়ি থেকে মেয়েদের বাড়িতে লুটতে যায় এবং মেয়েদের বাড়ি থেকে লুটতে যায়। তো এটা ওর মামা শ্বশুর ওর মামা শ্বশুরকে ধরছে টাকা নেওয়ার জন্য। তো এইখানে মানে বর সেজে সবাইকে একটু চিন্তাই করছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে একদম আমাদের গ্রামের বাড়িতে যা হয় আমাদের অঞ্চলে, আমাদের বাড়ি যেহেতু বরিশাল তো বরিশালে আমরা বিবাহটা কীভাবে উদযাপন করি সেইটাই শেয়ার করা হচ্ছে। এটা ওর বড় মামি শাশুড়ি ওনাকে ধরছেন টাকার জন্য। তো আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এইভাবে বিয়ে হয়। তো ভিডিওটা যদি পুরোটা দেখেন আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে, আপনারা এনজয় করতে পারবেন। এখানে কিন্তু আমি গ্রামের কালচার এবং গ্রামের ট্রেডিশন এবং একটা ভিলেজ ওয়েডিংয়ের এগুলো শেয়ার করছি ভিডিওগুলো। তা আমাদের গ্রামে কিন্তু এইভাবেই হয় এবং গ্রামের বিয়েগুলো অ্যাকচুয়ালি কীভাবে হয় সেটাই শেয়ার করছি। সব কিছু তো শেয়ার করিনি কারণ যেহেতু বউ ভাতের দিন ছিল এবং ওকে নিয়ে গিয়েছে সবগুলো শেয়ার করিনি। এটা শেয়ার করেছি বউ ভাতের আগের দিন ওকে যে গোসল করিয়েছিল ওইগুলোর একটু সামান্য শেয়ার করেছি।
এখানে পুকুর কাটবে এজন্য সবাই ব্যস্ত হয়ে যাচ্ছেন। তো এই তো সবাই পুকুর কাটার জন্য কি কি করবেন সেটাই ব্যস্ত হয়ে সবাই আলোচনা করছেন। এটার পরেই কিন্তু ছোট্ট একটা পুকুর কাটবে, তো পুকুর কাটার প্রস্তুতি নিচ্ছেন, তো সবাই দেখতে থাকেন। এই তো পুকুর কাটা হয়ে গিয়েছে, এখন বরকে গোসল করাচ্ছে। তো একটা জলচকি রাখে আর একটা পাটা রাখে, পাটার মধ্যে বউকে এবং জলচকির মধ্যে মানে একটা পিলার মধ্যে ছেলেকে বরকে বসায়। তো এই তো মেয়েকে কিন্তু গোসল করে নিয়ে গিয়েছে, গোসল করার পরে এই যে সবাই কাদা মাটি মাখছে। তো আমাদের গ্রামে কিন্তু এইভাবেই বিয়ে হয়, সবাই সবাইকে এরকম কাদা মাটি মাখে। তো দেখেন সবার কি পরিস্থিতি, আসলে এইভাবে কিন্তু আনন্দ ফুর্তি করা হয় সবাইকে। আমাদের গায়ে হলুদটাও কিন্তু এরকম হয়েছিল। তো সবাই কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে সবাই কিন্তু কাদা মাটি মেখে একদম একাকার হয়ে গিয়েছে।
রাজীব রাজীব দেখতে গা মার্কা মারা সেলফি এটা দিয়ে সেলফি হইব বলো ছবি তুলবে ঘরের ভিতরে কেউ মারিস না ঘরের ভিতরে কেউ মারিস না ভিডিও প্রত্যেকটাই মুতে চাই আমার টেকা লাগবো 500 ফ্রিতে 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 একটা ভিডিও দিব না এখানে আমি গ্রামের বিয়ের অনুষ্ঠানগুলো কিভাবে হয় এবং সবাই কিভাবে আনন্দ ফুর্তি এবং মজা করে সেটাই শেয়ার করেছি। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thank you.